তো বন্ধুরা, আজকে আমি একটা আরও একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব। তো ওয়াল হ্যাঙ্গিংটা পুজো পারপাসে তোমরা তৈরি করতে পারো, তো সেটাই আজকে আমি দেখাবো। তো আর তার জন্য লাগছে আমার একটা কার্ডবোর্ড, এরকম লম্বা করে একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি। নিয়েছি একটা ইয়েলো কালারের আর্ট পেপার, নিয়েছি একটা ইয়ার্ন। তো আমি ইয়েলো কালারটাই প্রেফার করলাম, তাই এটা এরকম নিয়েছি। আর ইয়ার্নটা খুব সুন্দর দেখো, এর ভিতরে একটা গোল্ডেন জড়িও আছে, দেখতে পাচ্ছ দেখো, মানে উল্টার ভেতরে একটা একটা করে জরির লেয়ারও আছে, মানে যেটা আমার খুব ভীষণ ভালো লাগছে। তো আমি এটা ফেস্টিভ পারপাসে ভালো লাগছে, একটু স্পার্কলিং স্পার্কলিং হচ্ছে ব্যাপারটা। তো তোমরা যে কোনো তোমাদের পছন্দ নিতেই পারো। আর কিছু লাগছে সিজার্স আর গ্লু, ব্যাস এই দুটো, এইগুলো কয়েকটা জিনিস হয়ে মানে দিয়েই হয়ে যাবে। তো এটাকে এখন আমি সরিয়ে দিই, স্টার্ট করছি আমি। তো দেখো কীভাবে এটাকে লাগাবো। সব এটাকে কিন্তু শুধু মাপ করে কাটতে, মাপ করে ঠিক নয়, মিডলে মিডল পোর্শন থেকে এই পোর্শন, ঠিক আছে। তো একটু একটু করে এরকম করে আমি একটা একটা করে লেয়ার দিতে থাকবো, ঠিক আছে। লেয়ারগুলো কেমন করে দিচ্ছি দেখো, প্রথমে এইটুকু নিলাম, তো দেখো বন্ধুরা, আমার দেখো এটা লাগানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে, ঠিক আছে। আচ্ছা, এটা এটা এরকম লাগানো হয়ে গেছে। এইবারে এই যে রেস্ট অফ দ্য পার্টটা আছে, এটাতে কিন্তু আমি এই এই উলটাকেই এরকম লম্বা লম্বা করে দাঁড় করিয়ে দেবো, মানে লাগাবো আর কি, লম্বা লম্বা করে জাস্ট স্ট্রেট লাগিয়ে যাবো আর কিচ্ছু না। এটা এমন হাফ সার্কেল করে লাগিয়েছি। এবারে হচ্ছে তোমরা বুঝতে পারছো মনে হচ্ছে, দেখো এরকম করে জাস্ট লম্বা লম্বা করে এরকম এরকম করে লাগিয়ে যাবে এবার পরপর, মানে রেস্ট অফ দ্য পার্টে। এই যে এই অংশটা আছে প্লাস এইদিকেও সেম অংশটা আছে, ওই ওই অংশটাতে ওটাই করব। হ্যাঁ, তো চলো ওটাই করি এবারে। তো আমি দুটো সাইড যাতে ইকুয়াল হয়, তো দুটোর উলের পার্ট একসাথেই কাটবো। দেখো আমার, আমি চারটে জোড়া কেটেছি, চারটে জোড়া মানে চারটে জোড়া ডিফারেন্ট সাইজের। তো যেটা বলার বন্ধুরা, সেটা হচ্ছে প্রত্যেকটা পেয়ার কিন্তু একসাথে লাগাতে হবে, মানে এইদিকে ছোট পেয়ারটা লাগালে ওইদিকেও ছোট পেয়ারটা লাগাতে হবে, এইদিকেও মেজো পেয়ারটা লাগালে ওইদিকেও মেজো পেয়ারটা লাগাতে হবে। তো পেয়ারটা ঠিক করে লাগাতে হবে। তো দেখো, ওই জন্য আমি এইভাবে সাজিয়ে রেখেছি রেখেছি এইবারে এটাকে আমি লাগানো শুরু করছি।